15ই আগস্ট স্বাধীনতা দিবস। বছরের এই দিনটি উপলক্ষে দেশজুড়ে পালিত হয় নানান অনুষ্ঠান, আর সেই কারণে জাতীয় পতাকার চাহিদাও থাকে বেশ। কিন্তু এবছর করোনা ভয়ে চিত্রটা একটু আলাদা। বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় তেমনভাবে না থাকলেও কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা কোনোভাবেই কম নয়। দোকানগুলিতে ভিড় না করেই সামাজিক দূরত্ব বজায় রেখে বহরমপুর শহরে বিভিন্ন দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে তিরঙ্গা পতাকা। ক্রেতারা চাহিদা মতো একে একে কিনে নিয়ে যাচ্ছে নানা আকারের নানান দামের পতাকা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। রাত পহলে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। স্বাধীনতা দিবসে প্রত্যেক ভারতবাসীর মনে বিশেষ স্থান দখল করে থাকে এই দিনটি। বছরের এই বিশেষ দিনটি উপলক্ষে দেশজুড়ে পালিত হয় নানান অনুষ্ঠান, আর সেই কারণে প্রত্যেক বছর জাতীয় পতাকা কিনতে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। কিন্তু এবছর করোনা ভয়ে একটু অন্যরকমভাবে পালিত হবে এই দিনটি। সামাজিক দূরত্ব বজায় রেখে কোনো জমায়েত না করে জাতীয় পতাকা তুলে এবছর বিশেষ দিনটিকে পালন করা হবে। তবে তার আগে বহরমপুর শহরে বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় তেমনভাবে না থাকলেও সামাজিক দূরত্ব বজায় রেখে বেশ ভালোই বিকোচ্ছে পতাকা। বিভিন্ন সাইজের পতাকার সঙ্গে তিরঙ্গা ব্যাজ, বেন্ট, টুপি, স্ট্যান্ড, পতাকা প্রভৃতির বেশ চাহিদাও রয়েছে। পতাকা বিক্রেতারা জানান, করোনা ভয়ে হয়তো এবছর তেমনটা বিক্রি হবে না ভেবেছিলেন, কিন্তু এবছর করোনা মহামারীকে দূরে রেখে পতাকার চাহিদা বেশ ভালোই রয়েছে। বিভিন্ন দরে বিভিন্ন ধরনের পতাকা বিক্রি হচ্ছে। করোনা ভয়েও এবার পতাকার বাজার বেশ ভালোই বলে জানান তারা। এবছর দুর্দান্ত বিক্রি হয়েছে, অসুবিধা নাই, ভালো বিক্রি অবশ্যই চাইছি, আমরা আরও আশা করছি আরও একটু বেশি হোক, ভালো যেটা আশা করেছিলাম লকডাউন হয়তো কম হবে, খুব ভালো বিক্রি হয়েছে এখন পর্যন্ত। দুটোর মধ্যে দেখুন সবচেয়ে বেশি ছেলে এখন ফ্ল্যাগটা হচ্ছে, আর আপনার বাইক আস যে সমস্ত জিনিসগুলো হয়তো বা বাচ্চাদের খেলনা বা পতাকাগুলো সেইগুলো একটু বেশি হচ্ছে, যেগুলো আপনার সুলভের মধ্যে পাওয়া যায়, মানুষের আয়ত্তের মধ্যে যদি হয় সেটা রাখছে। করোনার মধ্যে দেখুন কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো প্রায় হয়তো প্রভাব পড়বে, তা সত্ত্বেও মোটামুটি আমরা ভালো পাচ্ছি, এফেক্টটা ভালো পাচ্ছি, লাভের মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা একটা একটা বড় ব্যাপার ছিল যে ভয় তো করোনার ব্যাপারে, কিন্তু তাও মানুষকে আমরা বলছি যতটা সম্ভব হয় ডিস্টেন্স রেখে আমরা স্যানিটাইজ করে দিচ্ছি, বাস এটাই। সেল ভালো হচ্ছে, হচ্ছে বিক্রি হচ্ছে, ভালো ভালো বিক্রি হচ্ছে, সেলটা ভালো হচ্ছে। আইটেম বলতে ব্যান্ড আছে হাতে, টুপি আছে, ঠিক আছে, ফ্ল্যাগ আছে, তারপর আপনার ডিজিটাল ঘড়ি ঘড়ি টাইপের আছে, স্ট্যান্ড আছে, অনেক নতুন নতুন অনেক আইটেমই আছে, ব্যাচ আছে, বলতে সব রকম দামের আছে, 15 আছে, 20 আছে, 30 আছে, 35 আছে, মোটামুটি দেখতে পেয়েছি ক্রেতারাও বেশ ভালোই উৎসাহিত। আমরা সোশ্যাল যেটা মিডিয়ার করার যেটা আমাদের কথা আছে, যে আমরা যেটা নিয়ম করোনা ভাইরাসের সময় সেটা মেনে চলে আমরা করবো, সেরকম আবেগটা হচ্ছে না। এটা যাক মনে হচ্ছে যে একা একা অনুভব করে জিনিসটা কাটাতে হবে, যাক যেটা সুব্যবস্থা হয় সেরকম হবে, সবকিছু মানে চলতে হবে, তাছাড়া কোনো উপায়। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে।